हेलो एवरीबॉडी, वेलकम बैक टू माय चैनल डॉक्टर काजल्स क्लिनिक। आमी डॉक्टर काजल घोषाल, होमियोपैथिक चिकित्सक। आज के आलोचनार विषय पॉलीसिस्टिक ओवेरियन सिंड्रोम बा पीसीओएस। आज के दिन वर्डटार साथे अनेकेई एखन परिचित हुए गेछे। एकेर बेशी बा बहु संख्याय ओवारीते सिस्ट थाकले সেই ওভারিকে বলে পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারি থাকলে যা যা কষ্ট বা সিমটমস দেখা যায় সেই কষ্টগুলোকে একসাথে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। এখন ভারতবর্ষে প্রায় 27% মহিলাদের এই সমস্যায় ভুগতে দেখা যায়। কম বয়সী মেয়েরা বা কিশোরীরাই সাধারণত বেশি এই সমস্যায় ভোগেন। 14 থেকে 44 বছর বয়সের মধ্যে অর্থাৎ মাসিক শুরু হওয়া থেকে মাসিক শেষ হওয়া পর্যন্ত, চাইল্ড বিয়ারিং এজ অর্থাৎ যতদিন পর্যন্ত মেয়েরা সন্তান প্রসব করতে পারবে সেই রিপ্রোডাক্টিভ এজের মধ্যেই কিন্তু এই সমস্যা বেশি দেখা যায়। ওভারের পজিশনটা একটু জেনে নিই। ইউটেরাস বা জরায়ুর দুপাশে ফ্যালোপিয়ান টিউবের শেষ প্রান্তে দুদিকে দুটো কালো আঙুরের মতো ওভারি বা ডিম্বাশয় থাকে। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের কারণগুলো সঠিকভাবে নির্ধারণ করা যায়নি। বিশেষজ্ঞদের মতে হরমোন ইমব্যালেন্স অর্থাৎ সঠিক মাত্রায় যদি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তৈরি না হয়, বেশি মাত্রায় যদি মেল হরমোন অ্যান্ড্রোজেন টেস্টোস্টেরন এগুলো তৈরি হয়, কম মাত্রায় ফিমেল হরমোন সিক্রিশন হয়, লাইফস্টাইল ডিসঅর্ডার যেহেতু জীবনে বিশৃঙ্খলা থাকলে, যেমন সময় মতো না ঘুমোলে, অনেক রাত জেগে মোবাইল ঘাঁটা, টিভি দেখা, পড়াশোনা করা, অনেক রাত জেগে কম্পিউটারে কাজ করা বা বেলা করে ঘুম থেকে ওঠা, বা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্যাকেট ফুড, প্রসেস ফুড এগুলো বেশি খাওয়া, বেশি করে অ্যানিমাল প্রোটিন অর্থাৎ রেড মিট যারা খাচ্ছে, যারা কম পরিমাণে ফাইবার খায়, যারা ফ্রুটস ভেজিটেবলস এগুলো কম খায়, কম পরিমাণে জল খায়, যারা যাদের ওবিসিটি আছে, ওয়েট বেশি যাদের, এবং যাদের মধ্যে ফিজিক্যাল এক্সারসাইজ বা কায়িক পরিশ্রম হয়ই না, তাদের কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বেশি দেখা যায়। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম থাকলে মেয়েদের বেশ কিছু সমস্যা দেখা যায়। নাম্বার 1, ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা অনিয়মিত ঋতু। কারোর ডেটের অনেক আগে হয়ে যায়, কারোর বা অনেক পরে, কারোর খুব কম মাত্রায় হয়, কারোর আবার খুব বেশি মাত্রায় হয়, কারোর কারোর সারা মাস ধরে একটু একটু করে হচ্ছে, কারোর বা 1 মাস 2 মাস হলোই না, কারোর আবার 6 মাস অন্তর হয়, কারোর আবার মেডিসিন ছাড়া হতেই চায় না। নাম্বার 2, আনওয়ান্টেড হেয়ার গ্রোথ বা অবাঞ্ছিত লোম। অনেকের ছেলেদের মতো দাড়ি গোফের জায়গায় লোম হতে দেখা যায়, কারোর চিবুকে লোম হয়, কারোর বা ব্রেস্টে নিপিলের চারিদিকে লোম হতে দেখা যায়। নাম্বার 3, ডার্ক প্যাচেস বা ব্ল্যাক ডিসকালারেশন অফ স্কিন অর্থাৎ কপালে, মুখ, গালে, গলায়, ঘাড়ে, বগলে কালো কালো ছোপ দেখতে পাওয়া যায়। অনেকে এসে কমপ্লেন করে যে তার স্কিনটা হঠাৎ করে খুব কালো হয়ে যাচ্ছে। নাম্বার 4, একনি বা ব্রণ মুখে, ঘাড়ে, গলায়, বুকে, পিঠের ওপরের দিকে ছোট ছোট ব্রণ হয়, সেগুলোতে খুব ব্যথা থাকে, পরে সেগুলো কালো দাগ হয়ে যায়। নাম্বার 5, হেয়ার ফল। খুব বেশি চুল পড়তে শুরু করে, অনেকের আবার চুল খুব পাতলা হয়ে যায়, কারোর কারোর আবার ছেলেদের মতো মাথার সামনের দিকে টাক পড়ে যায়, কারোর আবার স্ক্যাল্প পুরো খালিই হয়ে যায়। নাম্বার 6, হেডেক। অনেকে এসে কমপ্লেন করে যে সকালবেলা মাথা ব্যথা শুরু হয়, একদম সারাদিন মাথা ব্যথা থাকে। নাম্বার 7, স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ দিনের বেলা বা রাতের বেলা ঘুমানোর সময় হঠাৎ করে দম বন্ধ হয়ে আসে, বারবার ঘুম ভেঙে যায়। নাম্বার 8, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের জন্য বেশ কিছু কমপ্লিকেশনস এসে যায় যেগুলো পরবর্তী সময়ে খুবই রিস্ক হয়ে দাঁড়ায়। নাম্বার 1, রিপ্রোডাক্টিভ সিস্টেমকে এফেক্ট করলে ইনফার্টিলিটি এসে যায়। আমাদের দেশে ইনফার্টিলিটির সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে। বিবাহিত মহিলারা প্রায়ই এসে বলেন অনেকদিন বিয়ে হয়েছে অথচ বাচ্চা হচ্ছে না। নাম্বার 2, এন্ডোক্রিনাল সিস্টেমকে এফেক্ট করলে ইনসুলিন হরমোন বেড়ে যায়, তার ফলে টাইপ 2 ডায়াবেটিস এসে যায়, এর সংখ্যাও ক্রমাগত বেড়ে যাচ্ছে। নাম্বার 3, মেটাবলিক সিস্টেমকে এফেক্ট করলে খাবারগুলো ঠিক সময়ে মেটাবলিজম না হয়ে খাবারগুলো
ফ্যাটে পরিণত হয়ে যায়, তার ফলে ক্রমাগত ওজন বাড়তে শুরু করে, ওয়েট গেইন হতে হতে ওবেসিটি এসে যায়। ওবেসিটির সংখ্যাও আমাদের দেশে খুব দ্রুত হারে বেড়ে যাচ্ছে। নাম্বার ফোর, পলিসিস্টিক ওভারি ট্রিটমেন্ট সঠিক সময়ে না হলে লিভারের সমস্যা আসতে পারে। লিভারে প্রচুর ফ্যাট জমে সিভিয়ার ইনফ্ল্যামেশন হয় এবং তার থেকে লিভারে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস হতে পারে। নাম্বার ফাইভ, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম আর ওবেসিটি একসাথে থাকলে মেটাবলিক সিস্টেমের কিছু কমপ্লিকেশনস হয়, যেমন ব্লাড সুগার লেভেল বেড়ে যায়, ব্লাড প্রেশার হাই হয়ে যায়, ব্যাড কোলেস্টেরল বা এলডিএল লেভেল হাই হয়ে যায়, গুড কোলেস্টেরল বা এইচডিএল লেভেলটা নেমে যায়। এই সমস্ত সমস্যাগুলোকে একসাথে মেটাবলিক সিন্ড্রোম বলে এবং তার থেকে হার্ট অ্যাটাক, স্ট্রোক এই সমস্ত সমস্যাগুলো আসতে পারে এবং খুবই রিস্ক হয়ে দাঁড়াতে পারে। দেশের অনেক মেয়েরা, অনেক মহিলারাই হয়তো পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের অনেক সমস্যা নিয়ে ভুগছেন, কিন্তু তারা নেগলেক্ট করে ডাক্তারের কাছে এসে পৌঁছান না। কিন্তু ডক্টরদের কাছে এই সমস্যাগুলো নিয়ে আসলে অবশ্যই পরীক্ষাগুলো করে নেওয়া প্রয়োজন। আমরা যেগুলো করতে দিই, আল্ট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন, সিটি স্ক্যান অ্যাবডোমেন অথবা এমআরআই অ্যাবডোমেন। এমআরআই অ্যাবডোমেন করলে কী ধরনের সিস্ট আছে, সেই সিস্টের পরিণত কিনা, ম্যাচিওর হচ্ছে কিনা, ওভুলেশন ঠিকমতো হচ্ছে কিনা সেগুলোও বোঝা যায়। তাছাড়া আমরা কিছু ব্লাড টেস্ট করতে দিই, যেমন ফাস্টিং ইনসুলিন, তাছাড়া লিপিড প্রোফাইল, আর কিছু ক্যান্সার মার্কার বা টিউমার মার্কার করতে দিই, যেমন CA-125। এবার আমরা আসি ম্যানেজমেন্ট পর্যায়ে। এই পর্যায়ে আমরা শুধু মেডিসিন নিয়ে ডিসকাস করব না, যেহেতু এটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার, পেশেন্টদের আমরা লাইফস্টাইলে যাতে ডিসিপ্লিন আনা যায়, ঠিক সময়ে ঘুমোতে যাওয়া, ঠিক সময়ে খাওয়া দাওয়া করা, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, পরিমিত ঘুম হওয়া, ঠিক সময় বাউল ক্লিয়ার করা, পরিমিত পরিমাণে জল খাওয়া এবং ডায়েট চার্ট যাতে হেলদি ব্যালেন্সড ডায়েট হয় সেটা নিয়ে ডিসকাস করবো। তাছাড়া প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত এক ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করার কথা অবশ্যই জানাব। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের ট্রিটমেন্ট দেওয়ার সময় পেশেন্টদের সাথে আমরা অবশ্যই খাদ্য তালিকা নিয়ে আলোচনা করব। খাদ্য তালিকায় বেশি পরিমাণে শস্য দানা, শাকসবজি, ফলমূল, প্রচুর পরিমাণে জল খেতে হবে। খাদ্য তালিকা থেকে ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্যাকেট ফুড, প্রসেসড ফুড, রেড মিট এগুলো বাদ দিতে হবে এবং সময় মতো খাওয়া দাওয়া করতে হবে। পলিসিস্টিক ওভারির সাথে কারোর ওবেসিটি থাকলে ওজন নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা করা দরকার। ডায়েট চার্টে হেলদি ব্যালেন্সড ফুড থাকবে এবং প্রতিদিন সকালবেলা এক ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করা দরকার। এইভাবে বিএমআই 25-এর নিচে রাখলে ওজন ধীরে ধীরে কমতে থাকবে এবং ওবেসিটিও নিয়ন্ত্রণ। আর সেই ট্রিটমেন্ট পর্যায়ে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের বিভিন্ন সমস্যায় হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে। এর চিকিৎসা আমরা দুভাবে করে থাকি, একটা হচ্ছে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট। কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে অনেক মেডিসিন আছে, কিন্তু আমরা 7-8 মেডিসিনের ওপর খুব ভালো কাজ করে থাকি। নাম্বার ওয়ান হচ্ছে থুজা। এটা আমরা যে কোনো আনওয়ান্টেড গ্রোথ, অবাঞ্ছিত কোনো গ্রোথ হলে, আব হলে বা সিস্ট থাকলে, যে কোনো টিউমার থাকলে আমরা সেক্ষেত্রে কিন্তু থুজা দিয়ে থাকি। নাম্বার টু হচ্ছে মেডোরিনাম। যদি কোনো পেশেন্টের নিজের অথবা ফ্যামিলি হিস্ট্রিতে গোনোরিয়ার হিস্ট্রি থাকে অথবা সাপ্রেশন অফ গোনোরিয়া আছে সেরকম মেয়েদের, আর যাদের মেনস্ট্রুয়েশন খুব ডার্ক কালারের হয়, কালো হয়, ক্লটেড হয় এবং খুব দুর্গন্ধযুক্ত হয়, কাপড়ে লাগলে আর দাগ উঠতে চায় না সেক্ষেত্রে, এবং পেচ্ছাপে যদি জ্বালা থাকে, হাতের তলায় পায়ের তলায় জ্বালা থাকে, তাহলে আমরা মেডোরিনাম সিলেকশন করে থাকি। নাম্বার থ্রি হচ্ছে কোনিয়াম। আনম্যারিড মেয়েদের, কম বয়সে যারা উইডো হয়েছে, যাদের ঠিকভাবে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু কোনিয়াম খুব ভালো কাজ করে। তাছাড়া কোনিয়ামে খুব দুর্বলতা থাকে, ভার্টাইগো থাকে, এরকম পেশেন্টদের আমরা কোনিয়াম দিয়ে থাকি। নাম্বার ফোর হচ্ছে মাক্সল। মাক্সল আমরা এমন একটা মেডিসিন যেটা যে কোনো রকম সিস্টে কিন্তু মাক্সল খুব ভালো কাজ করে। যাদের জিভ খুব থলথলে পুরু এবং জিভের দুধারে দাঁতের ছোপ থাকে, ঘুমিয়ে থাকলে মুখ দিয়ে লালা পড়ে, এরকম পেশেন্টদের আমরা মাক্সল দিয়ে থাকি। নাম্বার ফাইভ হচ্ছে লাইকোপোডিয়াম।
যাদের সন্ধেবেলা অর্থাৎ 4টে থেকে 8টার মধ্যে সমস্ত কষ্টগুলো বেড়ে যায়, একটু বেশি বয়সের মহিলাদের যাদের ইউটেরাসে টিউমার আছে এবং ডান দিকের ওভারিতে তার সাথে সিস্ট আছে, সেক্ষেত্রে কিন্তু লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে। এদের অম্বল গ্যাসের কষ্ট খুব ভালো ডাইজেশন হয় না, তাদের আমরা লাইকোপোডিয়াম দিয়ে থাকি। নাম্বার 6 হচ্ছে ক্যালকিরিয়া কার্ভ। এটা যারা খুব মোটা ওবেসিটি আছে, যাদের থলথলে চেহারা, মাংসপেশি খুব থলথলে এবং যাদের একটুতেই ঠান্ডা লেগে যায়, মাথার পেছনে গায়ে প্রচণ্ড ঘাম হয়, প্রচুর পরিমাণে মেনস্ট্রুয়েশন হয়, থামতেই চায় না, তাদের ক্ষেত্রে আমরা ক্যালকিরিয়া কার্ভ দিয়ে থাকি। নাম্বার 7 ল্যাকেসিস। এটা আমরা বেশি বয়সের মহিলাদের দিই যাদের মেনোপজের আগেই ক্লাইমেক্টেরিক ফ্লাশ হয়ে থাকে, একটুতেই কান মাথা দিয়ে গরম হাওয়া বেরোনো, শুলে গলা আটকে আসছে, দম বন্ধ হয়ে আসছে, কেউ গলা চেপে ধরেছে এমন একটা অনুভূতি, টাইট জামাকাপড় পরতে পারে না, খুব হিংসা পরায়ণ হয়, সবাইকে সন্দেহ করে থাকে, এরকম মহিলাদের আমরা ল্যাকেসিস দিয়ে থাকি। নাম্বার 8 হচ্ছে সালফার। সালফার আমরা সাধারণত খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, একটু নোংরা থাকে এবং খুব মিষ্টি খেতে ভালোবাসে, একদম দাঁড়িয়ে থাকা পছন্দ করে না, সকাল 11টার সময় তার পেটে একটা খালি বোধ, এপিগ্যাস্ট্রিক রিজিয়নে তার একটা কষ্ট শুরু হয়, এই সব পেশেন্টদের এবং যাদের মাথা প্রচণ্ড গরম থাকে তাদের আমরা সালফার দিয়ে থাকি। পলিসিস্টিক ওভারির হোমিওপ্যাথিক চিকিৎসায় এবার আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। বাঁদিকের ওভারিতে সিস্ট থাকলে থুজা, থ্যাসপিয়াম, ল্যাকেসিস, কোলোসিন্থ, এরিগেরন এই মেডিসিনগুলো খুব ভালো কাজ করে। ডান দিকের ওভারিতে যে মেডিসিনগুলো খুব ভালো কাজ করে, এপিসমেল, লাইকোপোডিয়াম, প্যালাডিয়াম, আয়োডাম, ম্যাকফস, ইউপিয়ান। ল্যাটারাল ওভারিয়ান সিস্টে যে মেডিসিনগুলো খুব ভালো কাজ করে, আর্জেন্টাম নাইট্রিকাম, অরাম আয়োড, অ্যামোনিয়াম নাইট্রিকাম, বেলারুনা, ব্রায়োনিয়া, বোভিস্টা, ক্যালকিরিয়া ফস, ক্যালকিরিয়া কার্ভ, ককিউলাস, গ্রাফাইটিস, গসিপিয়াম, ক্যালিব্রোম, ক্যালি আয়োড, ক্যালি কার্ভ, মেডুরিনাম, মার্কসল, ওফোরিনাম, পালসেটিলা, সিপিয়া, স্ক্রফুলেরিয়া নোডোসা, সেবাইনা। পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি পুরোপুরি ফলো করতে না পারলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটি চেক করে নেবেন। আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনসগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার কন্ট্যাক্টসদের সাথে শেয়ার করবেন। PCOS নিয়ে কোনো সমস্যা থাকলে বা কোনো কোশ্চেন থাকলে আমার কমেন্ট বক্সে মেসেজ রাখবেন, আমি ঠিক সময় মতো অ্যান্সার করব।